হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, সবাই ভালো আছো? তো জায়গাটা দেখে তো তোমরা চিন্না ফালাইছো, মানে একদম বুঝে ফেলাইছো কোন জায়গাটা। তো আমাদের বন্ধু সাধন সূত্র ধরের দোকান। এই ধরের যে দোকান আছে, এত সুন্দর দোকানটা যে ও বানাইছে, কিন্তু ওর একটাই কষ্ট, খরিদ্দার নাই। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন, কে কে বিশ্বাস করবে? মেন কথা ওইটা না, মেন কথা ওইটা যে আজকে আমি আরেকটা নতুন কম্পিউটার সেন্টারে ভর্তি হলাম। কারণ ওই বেলে আমি ভর্তি হয়েছিলাম, ওইখানে ভালো ছিল না মাস্টারগুলো, একদম ফালতু মাস্টার। ওইটার জন্য আমি ওই বেলে বাদ দিয়ে আবার এখানে নতুন করে ভর্তি হলাম। কম্পিউটার সেন্টারের নাম কি? জওহরলাল নেহরু। ইয়েস। আচ্ছা, সবার আগে পেট পূজা করে নিই। পেট পূজা না হইলে আর মন লাগতেছে না ভিডিও মানে। তো মন আজকে ভিডিও শুরু করি না প্রথম থেকে, এখন একটু পেট পূজা করে নিই, দাঁড়াইতেছি বাকি সব। খাওয়ার জন্য নিলাম কিছু খাওয়ার, এখন যাব বন্ধু দোকানে। বন্ধু দোকানে উঠা কিছু খাবো, দেখো একটু ভিউ। ফ্যামিলি একটু পেট পূজা করে নিই। পেট পূজা মানে একটু ভালো করে পেট পূজা হবে। চারটা পরোটা আছে, খাবো। খাওয়ার পরে পেট পূজা হবে, কারণ সকালবার থেকে কিছু খাইনি। গিয়ে আমি ডাইরেক্ট গেছিলাম কম্পিউটারে, উঠতে দেরি হয়েছে, ভিডিও এডিটিং করতে লাগে, রাত্রিবেলা পোস্ট করতে লাগে, এর জন্য তিনটা বাজে গেছিলো। তিনটা বাজার পরে যে ভিডিও এডিটিং করে থাকছে, এটার জন্য দেরি হয়ে গেছে, কারণ দশটা বেজে গেছিলো। আবহাওয়া তো বন্ধু ট্রিট দিতেছে, কারণ বন্ধুর অনেক বিজনেস ভালো হয়েছে, এটার জন্য ট্রিট দিতেছে। এটা খাবো আর বাকিটা পরে দেখাইতেছি। তো ফ্যামিলি চলো বাইরের দিকে যাইতেছি, এখন বাইরের দিকে যাওয়া যাক। আর লাইট লাগাইতে পারি যাই না, কি লাইট লাগাবো, কি লাইট লাগাবো না। বাবা বলতেছে লাইট লাগানোর জন্য তাড়াতাড়ি, আর আমি বুঝতেছি না যে একদিনের মধ্যে আমি লাইটটি কমপ্লিট করতে পারবো, কিন্তু চেষ্টা চলে যাবো। এই দেখো আমার বাড়ির গড়িয়ে রাস্তা, যদি কেউ আমার বাড়িতে আসার ইচ্ছা থা রাখো, তাহলে এই যে এই দিক দিয়ে এসে বুঝলো, এই যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের পাশ দিয়া। ও ফ্যামিলি, এখন আপাতত আমি করব লাইট ফিটিং। লাইট ফিটিংয়ের জন্য এই মইটা খুব দরকারি, এই মইটা রে এক হাতে তো নামানো যাইতেছে না রে। রুক যাও, মইটা খুব ভারী, মইটা নিচে গিয়ে আমার ফাইটে দিচ্ছে, পরে দেখাইতেছি। তো ফ্যামিলি আপাতত লাইট লাগানোর জন্য উপরে উঠছি, অনেক উপর, অনেক উপর বলতে গেলে অনেকই উপরে। এই উপরের থেকে যদি পুড়ে যেগে তাহলে নাক নো ফাইটা পড়ে যাবে, ওই জন্য লাইটটা লাগানি পরে কথা কইতেছি। হ্যাঁ, তো ফ্যামিলি লাইট লাগাইতে লাগাইতে অন্ধকার হয়ে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে। আমি এখন মুখের সামনে লাইট নিয়ে কথা বলতেছি, এখন তোমাদেরকে একটি কথা বলবো। এই যে এখানে এরকম এরকম করে লাইট লাগালাম, আরও লাইট বাকি আছে, কিন্তু আজকে আর লাগাবো না, আবার কালকে লাগাবো, কালকের পরে দেখাইতেছি কি হয়। তো ফ্যামিলি এখন আর কিছু দেখাইতে পারতেছি না, কারণ এখন লাইটের ফিটিং করবো, কানেকশন দিব না, কানেকশন কালকে দিব, আজকে কমপ্লিট হয়নি গিয়ে। এখনও কমপ্লিট হওয়ার পরে আমি লাইটের ফিটিং টিটিং করে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর আপাতত আমি এখন ফিটিং করি, পরে কথা বলতেছি, ঠিক আছে? আফটার ফিউ টাইম এগো, মানে 11:51 বাজে, এখনও আমি বাইরের থেকে বাইরে, মানে অনেকটাই 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 দেরি হবে ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইতে, মিনিমাম তাও বাজবে আজকে 1টা। তো ফ্যামিলি আজকে ভিডিওটা এতটুকুনি, যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবো না, কমেন্টটা করবা ভালো করে, আর অল নোটিফিকেশান সবার আগে করে রাখবা, তাহলে সবার প্রথম ভিডিও তোমার কাছে যাবে, আর তুমি সবার প্রথমে দেখে কমেন্ট করতে পারবা। আর আজকের ভিডিওটা খুবই সামান্য, খুবই ছোটো বানালাম, এটার জন্য খুবই দুঃখিত। কালকের ভিডিওটা বড় বানানোর চেষ্টা করবো, যতটুকুনো পারি ততটুকুনো চেষ্টা করবো, আর যতটুকুনো তোমাকে দেখাইতে পারি ততটুকুনের মধ্যেই থাকবে। তাই চলো আজকের মতো বাই বাই, আস্তে আস্তে আবার নতুন একটা vlogging.